আল ফলামিকুম রাকিবুল রাজ আপনাকে যুক্ত করা আছে রাকিবুল রাজ আপনি বলেন আ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন জি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই কেন ধন্যবাদটা জানাচ্ছি তার কারণ হচ্ছে আমি লাস্ট সাত আট বছর ধরে আপনাকে ফলো করছি এবং আপনাকে ভালো লাগে আমি প্রতিদিন আপনাদের কথা শুনি আ এটা একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে আপনার শ্বশুর বাড়ি এলাকা আমার বাড়ি একই জায়গায় সো এই আর কি ঠিক আছে বলেন যে আপনার তিন কোনা পুকুর পার আমার গল পুকুর পার এরকম আর কি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন যাক যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ভাইয়া সেটা হচ্ছে যে বর্তমানে সমাজ ব্যবস্থায় যে পরিবর্তনটা এসছে উগ্রতাটা এসছে মানুষজন যেভাবে আসলে ইসলামটাকে গ্রহণ করছে মানে যে জিনিসটা আমি প্রায় দশ পনেরো বছর আগেও যেরকম ইম্প্যাক্টটা দেখতে পাইনি রিসেন্টলি এরকম এসছে যে মোহাম্মদ নামে কোনো কিছুই বলা যাবে না কিছু যাবে না এই ধরনের ক্ষেত্রে যে মানুষের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যে এখান থেকে আমরা আসলে সরি আমরা না আপনি আছেন আরো কয়েকজন আছেন যারা আমাদের এই সমাজকে সংস্কারের জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন তো সেটা নয় আমরা আপনাদের কাছ থেকে শিখছি জানছি কিন্তু যারা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অলরেডি করছে তাদের মধ্যে যে তারা বলছে যে ইসলাম বা ধর্মটা হচ্ছে মানুষের নৈতিক চরিত্র বা এই জিনিসটাকে ডেভেলপ করার বা সামাজিক ব্যবস্থাটাকে আহ ঠিকভাবে রাখার জন্য হচ্ছে আমাদের এই ধর্ম বই বা ধর্মের ব্যবস্থাপনাটা আমাদের মধ্যে রয়েছে এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যে নৈতিকতার যে মানে ডেভেলপ করার জন্য যেমন হচ্ছে বাংলাদেশের সংবিধান আছে বাংলাদেশ দেশ চলবে সংবিধানের অনুযায়ী কিন্তু একজন মানুষের ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো মানুষ থেকে পাবে বা সরকার যদি ব্যবস্থা না করে তাহলে আমাদের থেকে পাওয়ার আসলে একটা মানুষের জীবনে কি কি হওয়া উচিত মানে আমি হয়তো বা আপনাকে কথাটা বুঝিয়ে বলতে পারিনি ভাই আমি এক্সট্রিমলি সরি বাট আমার উদ্দেশ্যটাকে আমি বুঝতে পারছেন এই এই জন্য তো যে বাইরের বইপত্র সেই বইপত্র পড়তে হবে মানে ইন্টারনেটের যুগ এখন তো আর সারা পৃথিবী সেরকম সীমাবদ্ধ না ছোট একটা জায়গায় আটকে নাই কুয়ার ব্যাংক তো এখন আর হওয়াও চাইলেও কেউ হইতে পারবে না তাই না ইন্টারনেট আছে মানে ভিডিও আছে ইউটিউব আছে ফেসবুক আছে মানে মানে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত আছে মানুষের হাতের কাছে যে কোনো একটা প্রশ্নের উত্তর বা যে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে জানতে চাইলে কেউ জানার পদ্ধতি খুবই সহজ কোনো একটা বিষয় সম্পর্কে একটা বাচ্চাকে কিভাবে বড় করতে হবে কি কি শেখাতে হবে সেগুলোর জন্য যেমন ধরেন ইউরোপের যে স্কুলগুলা সেই স্কুলগুলোতে কি কি পড়ানো হয় সেগুলো আপনি বাসায় বসে সার্চ করে বের করে ফেলতে পারেন এগুলো কোনো মানে লুকো ছাপা কোনো বিষয় এগুলো না আপনি যদি আপনার সন্তানকে ডেভেলপ করতে চান সেভাবে নৈতিক শিক্ষা দিয়ে হিউম্যানিস্ট একজন বানাতে চান সে হচ্ছে গিয়ে হিউম্যানিস্ট হবে সেটাও আপনি করতে পারেন এগুলো এখন ওপেন দুনিয়া বইপত্র পাওয়া যায় পিডিএফ পাওয়া যায় ফ্রি পিডিএফ দেওয়া হয় জাতিসংঘের জাতিসংঘ থেকে বিভিন্ন ধরনের কর্মশালা আছে কর্মসূচি আছে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে চাইল্ড সাইকোলজিস্টদের ভিডিও পাওয়া যায় এখন ইউটিউবে তাদের বক্তব্য শুনতে পারেন একটা বাচ্চাকে কিভাবে কীভাবে শেখাতে হয় একটা জিনিস করতে কিভাবে বাধ্য করতে হয় মানে একটা কাজ সে করতে চাচ্ছে না কিন্তু তাকে আপনি কীভাবে করাবেন সে খেতে যাচ্ছে না কীভাবে খাওয়াবেন কোনটা মানে ময়লা আবর্জনা কোথায় ফেলতে হবে এবং এই জিনিসগুলো খুব সহজে শেখানো সম্ভব বাচ্চাদেরকে এই জিনিসগুলার রিসোর্সের কোনো অভাব এখন আছে বলে আমি মনে করি না বাংলাদেশের সরকারের ওপরে নির্ভরশীল হতে হবে বা সরকারের কাছে যেতে হবে যে সরকার দিচ্ছে কি দিচ্ছে না সেটার জন্য অপেক্ষা করার আর কোনো দরকার আছে বলে আমি মনে করি না আর যারা শিক্ষিত বাবা মা তারা খুব সহজেই এই জিনিসগুলো বের করে বাচ্চা কাচ্চাকে শেখাতে পারে ইনফ্যাক্ট আমি আমার বাচ্চা কাচ্চাকে ইন্টারনেট থেকে অনেক কিছু বের করে করে দেই যেমন কয়েকদিন ধরেই আমরা আলোচনা করছি এই বিগ ব্যাং থিওরি নিয়ে আমরা অনেক দিন ধরে আলোচনা করতেছি কিন্তু এখন পর্যন্ত বিগ ব্যাং থিওরিটা খুব ভালোভাবে সে ইয়া করতে পারছে না বুঝতে পারছে না সে একটু কয়েকটা বিষয়ে সে কনফিউজ হয়ে যাচ্ছে এটা আমি তার সাথে দিন ধরেই আলোচনা করতেছি আর অনেকগুলা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি পানির ভেতরে সমুদ্রের ভেতরে যে মাছগুলা কিভাবে কি কি টাইপের মাছ থাকতে পারে বা মানে সমুদ্রের ভিতরে কী কী টাইপের প্রাণী থাকতে পারে এগুলো নিয়ে অনেক আলোচনা আলাপ আলোচনা করছি এই রকম জিনিস এবং একই সাথে আমরা মোরালিটি হিউম্যানিজম এগুলো আমরা একসাথে আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি এগুলো শেখার তো কোনো রিসোর্সের অভাব নেই ভাই তাহলে কেন অপেক্ষা করতে হবে সরকার স্কুলে কি কি দিচ্ছে দিচ্ছে না আমি আসলে আমার নিজের উপরে বেস করে আসলে কথাটা বলেনি পরিবেশের উপরেই আসলে বেস করে কথাটা বলেছি যদি সরকার এই ধরনের উদ্যোগ যদি না নেয় মানুষকে সচেতনতা বা কুসংস্কার থেকে মানুষকে বের করে আনার যে সংস্কৃতিটা যদি তৈরি না হয় তাহলে দেশ তো আরো নিচের দিকেই যাবে যেমন আজকের বাংলাদেশের এই পরিস্থিতি হওয়ার কারণে আমি অবশ্যই বলবো যে এই ধর্মীয় অন্ধত্ব যে ব্যাপারটা রয়েছে যেমন বিগত পনেরো বছর ধরে কোনো মানুষকে কথা বলতে দেয়নি যেমন আপনি কথা বলেছেন আপনার ওয়েবসাইট ব্লক হয়েছিল বিপিএন দিয়ে বহু কষ্টে ঢুকতে হয়েছে সো এই ধরনের নানা বিধ কিন্তু আমরা ফেস করেছি মানে বছর ধরে এখনো ফেস করছি কিন্তু যদি সরকার থেকে এই জিনিসগুলো যদি মানুষের ডেভেলপমেন্টের জন্য যদি কাজ না করে থাকে তাহলে তো সমাজ ডে বাই ডে অন্যান্য মুসলিম দেশগুলো যে আছে একবারে তলানিতে গিয়ে ঠেকতেছে শুধু হয়তো বা কিছু কয়েকটা দেশ আছে তেল বেচা খাই দেখা এখন নয় আহ তাদের পজিশন উপরে কিন্তু আদারওয়াইজ আহ এমন কোনো মুসলিম দেশকে আছে যেখানে আপনার আহ যারা খুব ভালো অবস্থানে আছে মানে মুসলিম দেশ যেমন ধরেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুইটা দেশের অবস্থা ভালো কিন্তু ইন্দোনেশিয়াতে একটা সময় একটু করা করেছিল মানে ইসলামিক শরিয়া আইন একটু করা করেছিল এখন আস্তে আস্তে কমে যাচ্ছে জিনিসটা অনেক জায়গা থেকে শিথিল হয়ে যাচ্ছে ওরা তাদের আইনে পরিবর্তন করছে ওরা আর আগের ওই অবস্থানে নাই এই দুইটা দেশই মোটামুটি একটু ডেভেলপড মানে একটু অন্যগুলার থেকে একটু বেটার অবস্থানে আছে কিন্তু বাকি যে দেশগুলো সেই দেশগুলোর অবস্থা খুবই খারাপ ইসলাম যে সমস্ত দেশে ঢুকেছে ইসলাম যেই সমস্ত দেশে মানে পাওয়ারে আছে স্টেট পাওয়ারে আছে সেই সমস্ত দেশের অবস্থা খুবই খারাপ এই দুইটা দেশ শুধু একটু এক্সেপশন এক্সেপশন হওয়ার অনেক অন্য কারণ আছে যে কেন এই দুইটা এক্সেপশন অন্য কারণ আছে যে কোনোভাবে তারা যেমন ধরেন ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে একটা অঞ্চল আছে বালি সেই বালিতে কোনো ইসলামী আইন টেন চলে না সেখানে সবাই ট্যুরিস্টরা সেখানে নির্বিঘ্নে থাকতে পারে নির্বিঘ্নে যেতে পারে বিকিনি পরে মেয়েরা বিছে গিয়ে বসে থাকতে পারে অন্য জায়গাতে আবার এই বালি অঞ্চলটা হচ্ছে মানে একটু হিন্দু অধ্যুষিত এবং এটা মোটামুটি ইউরোপের স্ট্যান্ডার্ডে ওই অঞ্চলটা চলে বাদ বাকি পুরো অঞ্চলটা একটু সময় একটু মানে মরাল পুলিশ সরিয়া পুলিশের আগে একটু বিরক্ত টিরক্ত করে ছেলে মেয়ে একসাথে হোটেলে উঠলে তারা বিবাহিত কিনা সেটা নিয়ে আবার গিয়ে মানে ধাকাধাকি করে বা গেঞ্জাম করে ঝামেলা করে এই জিনিসগুলা আপনি ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া তারপরে মোটামুটি একটু ডেভেলপড কিন্তু বাদ বাকি যে দেশগুলা সেই দেশগুলা হচ্ছে খুবই খারাপ অবস্থা। อ่า আর কি কিছু বলবেন আপনি? ভাইয়া আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে আহ পোস্ট যেগুলো আসলে ভাইয়া সেটা হচ্ছে যে আপনি আপনার যে ভিডিও যেটা আপনি করতেন বা করেন সেখান থেকে আমি আগে কিছু ক্লিপস গুলো আমি নিজে একটা ইউটিউব চ্যানেল কিছুদিন চালিয়েছিলাম বাট সেই চ্যানেলটি আসলে রিপোর্টের কারণে বন্ধ হয়ে যায় তারপর থেকে কিছু স্ট্রাইকের কারণে আপনার এখানে পড়তে পারে তার জন্য এই কাজটা আর আমি এখন আর করি না আহ কি আসলে আমার করা উচিত না করা উচিত না আমার ভিডিও আপনি যে কোনো চ্যানেল বানিয়ে সেখানে পোস্ট করতে পারেন সেখানে দিতে পারেন আমার তাতে কোনো সমস্যা নাই যদি আমার ভিডিও দেওয়ার কারণে আপনার ওপর কোনো স্ট্রাইক পরে তাহলে আমাকে আপনার চ্যানেলের লিংক এবং আপনার যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এই চ্যানেলটা খুলেছেন সেই ইমেল অ্যাড্রেস থেকে আমার আপনার চ্যানেলের লিঙ্ক সহ আমাকে একটা মেইল করবেন যদি কোনো স্ট্রাইক পরে তাহলে আমি ইউটিউবের সাথে ইউটিউবকে বলে আমি দেখবো যে আপনার স্ট্রাইক কিভাবে তুলে নিতে হয় সেই জিনিসটা আমি দেখব যেন আপনার আপনার উপরে কোনো স্ট্রাইক না পড়ে আমার ভিডিও যে কেউ যদি না যতক্ষণ না আপনি কোনো ভালগার ছবি ব্যবহার করছেন বা এমন কিছু যেটা আমার আলোচনার সাথে সম্পর্কিত না মানে অনেকে আছে যারা আমার ভিডিও নিয়ে দেখা যায় যে মানে কাটছাট করে কাটছাট করে এই যে বাংলাদেশের এক নায়িকা আছে কি যেন মাহি কি যেন নাম একটা হ্যাঁ সেই নায়িকার ছবি দিয়ে আমার ভিডিও ইয়া করে দিচ্ছে মানে সেই নায়িকা ইয়া করে বসে আছে আমার পাশে এরকম একটা ছবি দিয়ে এগুলা না করলেই আমার আর কোনো সমস্যা নেই আমার ভিডিও আপনি ইউটিউবে মানে ইয়া করতে পারেন চ্যানেল বানিয়ে সেটা করতে পারেন তো এবং আপনার যদি স্ট্রাইক করে তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে জি জি অবশ্যই ভাইয়া থ্যাংক ইউ আর আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে আমি যে জিনিসটা সবচেয়ে খুব ভালো যেটা আমার প্রভাব পড়েছে আমার উপরে যে প্রশ্ন করার মন মানসিকতা তৈরি করা সেটা আমি আমার নিজের মধ্যেও ডেভেলপ করেছি এবং আমার সন্তানের ক্ষেত্রেও আমি সেই জিনিসটা বজায় রাখছি তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর আপনি যদি পারেন আমার সাথে মেলে যোগাযোগ করেন অনেক ধন্যবাদ আপনাকে তাহলে আজকে বিদায় জানাই জি থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া আহ ঠিক আছে তাহলে পরের জন্য